বুখারেস্ট থেকে ব্রাসোব ট্রেন জার্নি খুবই ভালো লাগছে। রাস্তাটা আসলে এখনও প্রচণ্ড ঠান্ডায়, যে বাইরে দেখা যাচ্ছে বরফ জমে আছে, বরফে ঢাকা এখনো, ওই যে পাহাড়ের উপরগুলোতে বরফ, বা এখনো যেখানে আমাদের দেশে এখন প্রচণ্ড গরমে দেখি কথা হয় যখন ফ্যান চালায়, এখানে এখনো টেম্পারেচার -1, -2, -3 আছে এখনো। তো তারপরেও রাস্তাটাও খুবই ভালো, অ্যাট্রাকটিভ, পাহাড়ের মধ্যে দিয়ে ট্রেন যাচ্ছি, মাঝে মাঝে নেটওয়ার্ক থাকছে না, যে কারণে লাইভ করা যাচ্ছে না। বুখারেস্ট থেকে যাচ্ছি হলো ব্রাসোবে, আমার কিছু ফাইল জমা দিয়েছি একটা কোম্পানিতে, কোম্পানি অফার লেটার দেওয়ার কথা, তো এই কারণেই মূলত যাওয়া। তো দেখা যাক, আজকে গেলে হয়তো অফার লেটারগুলো পাবো এবং পরবর্তী কিছু ফাইল, আবার প্রথম অফার লেটার পাওয়ার পরে কিছু ফাইল আবার জমা করতে পারবো আশা করা যায়। আর একটা বিষয়, এখন তো সবাই উদ্বিগ্ন, যেটা ইউক্রেন রাশিয়া ইস্যুতে, এই মনে হচ্ছে থেমে যাবে যুদ্ধটা, সমঝোতা হচ্ছে, আবার দেখা যাচ্ছে যুদ্ধ বেড়ে যাচ্ছে, আক্রমণ বাড়িয়ে দিচ্ছে রাশিয়া। কিন্তু আসলে শেষ পর্যন্ত কি হবে বলা খুব কঠিন। এখনো পর্যন্ত প্রচুর লোক ইউক্রেন থেকে রোমানিয়ায় ঢুকেছে, আর রোমানিয়ান সরকার ইউক্রেনীয়দেরকে এত প্রাধান্য দিচ্ছে যে তাদের কোনো স্পেশাল ডকুমেন্ট ছাড়াই তারা জব করতে পারবে, থাকতে পারবে। তাদের নীতি হলো ইউরোপিয়ানদের ক্ষেত্রে এরকম, অথচ যদি আপনার অন্যান্য দেশ হতো মধ্যপ্রাচ্য বা এশিয়া বা আমাদের ওই দিক থেকে, দেখা গেল এসে এরা কিন্তু কাজ করতে পারে না, কত তাদের কষ্ট না জেহাল দেয়। ওখানে কিছু দেশে যুদ্ধ চলছে, সেখানে লোক কিন্তু এসে এই সুবিধাটা করতে পারে না, যেটা হলো ইউক্রেনীয়রা এসে করতেছে। তো যে ক্ষেত্রে জবের মার্কেট কিছুটা ডাল, এটা নিশ্চিত। এখন অনেকেই প্রশ্ন করে যে জমা হচ্ছে কি না, বা জমা হবে কি না ফাইল। হ্যাঁ, ফাইল একটা বিষয় কি, ফাইল জমা করার উপরে তো কোনো নিষেধাজ্ঞা সরকার দেয়নি, এখনও কোনো ফাইল জমায় নিষেধাজ্ঞা আসেনি। এখন কথা হলো যে ফাইলটা জমা হবে কিসের এগেনস্টে, একটা জবের এগেনস্টে। এখন সেই জবগুলো যদি অ্যাভেলেবল না থাকে, আপনি ফাইলগুলো জমা করবে কীভাবে? এখন মনে করেন, আগে যদি 100 জব ছিল, 100 জবের এগেনস্টে 100টা ফাইল জমা হবে, তো যখন ইউক্রেনীয়রা এসে সেই জবগুলো দখল করে নিচ্ছে এবং তাদের কোনো ফর্মালিটিস লাগছে না, আসছে জবে জয়েন করতে পারছে, তার মানে এটা খুব সহজেই অনুমেয় যে সাপোজ হয়তো 50টা বা 60টা জব তারা দখল করতেছে, 100-র মধ্যে 40টা আছে। তো এই ক্ষেত্রে কিছুটা স্লো হয়ে গেছে, এটাই স্বাভাবিক। অর্থাৎ আপনার ওয়ার্ক পারমিট জমা হবে তো জবের এগেনস্ট, এখন জবই যদি অন্য কেউ দখল করে নেয় তো তাহলে ওয়ার্ক পারমিট জমা হবে কেমনি? এমনিও এরকম জমা হয়, কোনো নিষেধাজ্ঞা নাই বা ওইরকম কোনো ডিলে হবে বা ওইরকম কিছু নাই। এখন যদি পারফেক্ট জব ম্যানেজ করা যায় তাহলে এটা অবশ্যই জমা হবে, এবং এটা খুব ভালোভাবেই জমা হবে এবং সময় মতো পাওয়াও যাবে। এই তো দেখা যাক, যাই দেখি, কথা বলি। এখানে বুখারেস্টেরও কিছু কোম্পানি আছে, এরাও এরপরেও নিয়োগ দিচ্ছে। আর এখন এই মুহূর্তে আরেকটা সুবিধা আছে যে রোমানিয়া থেকে অন্যান্য দেশে লিগেলিও ভিসা করা হচ্ছে। অর্থাৎ আপনি রোমানিয়া থেকে যদি ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট বের করা যায়, রোমানিয়ায় এসে এখানে টিআরসি করার পরে আপনি এখান থেকে ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারবেন, জার্মানি ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়া সম্ভব। আর এগুলো হলো ওয়ার্ক পারমিটের কথা বলছি, যেটা কিছুদিন সময় নিবে। ওয়ার্ক পারমিট জানেনি তো, আপনি লিগ্যাল ওয়েতে গেলে, লিগ্যাল প্রসিডিউরে গেলে আপনাকে সময় দিতে হবে, আর আপনি যদি ইললিগ্যাল ওয়েতে যেতে চান তাহলে ওটাতে 22-24 ঘন্টার ব্যাপার। প্রতি শুক্রবার বা প্রতি সোমবার রাত্রে এখান থেকে ওই রকম একে বলে টিপ যায়, গাড়ি যায়, তো ওই গাড়িতে ড্রাইভাররা ওদেরকে কিছু টাকা, 100
কি 1,000 ইউরো 1,500 ইউরো এরকম নেয়, নিয়ে এখান থেকে তারা জার্মানি বা ফ্রান্স বা ইটালি যার যেখানে গন্তব্য এখানে তারা পৌঁছে দেওয়ার দায়িত্ব নেয়। এটা নির্ভর করে হলো সেই আপনার ইয়ের উপরে, আপনি কীভাবে থাকতে চান। ওখানে যদি ইলিগালি যেতে চান তাহলে আপনার 7 দিনের মধ্যে আপনি একটা প্ল্যানিং করে চলে যাওয়া সম্ভব, আর যদি লিগ্যাল ওয়েতে যেতে চান তাহলে টিআরসি পর্যন্ত অপেক্ষা করতে হবে। টিআরসি পাওয়ার পরে আপনি লিগ্যাল ওয়েতে ওয়ার্ক পারমিট বের করে দিতে পারবেন, অর্থাৎ আপনার জন্য সব ওয়েই ওপেন। এই আর আমার বাংলাদেশিদের জন্য যেটা বলছিলাম যে ওয়ার্ক পারমিট জমা হচ্ছে কিন্তু খুবই স্লো, অর্থাৎ জবগুলো যেটা আপনার অ্যাবজর্ব করে নিয়েছে ইউক্রেনীয়রা সেক্ষেত্রে আপনাদেরকে দেখা যাচ্ছে জবের অফার সংখ্যাটা খুবই কম। এখন দেখা যাক কী হয় যুদ্ধ পরিস্থিতিতে। এই তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।